বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও আজকে অনেক ভালো আছি। কেন জানো? কারণ আমরা আজকে আরেকটি খুব সুন্দর রাইম শিখব। রাইম অর্থ কি তোমাদের কি মনে আছে? রাইম মানে হচ্ছে ছড়া, RHYME। তাহলে চলো শুরু করা যাক। তার আগে আমরা আমাদের এই রাইমটায় ইউজ হওয়া বা ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে জানব। এখানে প্রথম শব্দটাতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যান্ডস, মানে হচ্ছে হাত। আমাদের দুটা হাতকে আমরা কি বলি? হ্যান্ডস বলি। এরপর আছে ফিট। ফিট অর্থ হচ্ছে পায়ের পাতা। লেগ মানে কিন্তু সম্পূর্ণ পা, আর ফিট মানে পায়ের পাতা। এরপরে আছে আইজ অর্থাৎ চোখ, আর হেড, হেড মানে হচ্ছে মাথা। তোমরা কিন্তু তোমাদের কপিতে এই শব্দগুলো লিখে ফেলবে অর্থসহ। তাহলে চলো এখন আমরা দেখি পিঙ্কি কি বলছে। পিঙ্কি আমাদেরকে বলছে, ফ্রেন্ডস লেটস লিসন টু আ রাইম। অর্থাৎ পিঙ্কি আমাদের বলছে, বন্ধুরা চলো আমরা একটি ছড়া শুনি। তাহলে চলো শুনি। এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি, তার হাত, পায়ের পাতা, মাথা দেখতে পাচ্ছি, যেটা আমরা একটু আগেই পড়ে আসলাম। তাহলে টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, মানে কি? দুটো হাত মিলে আমরা তালি দিচ্ছি, এরকম তালি। ক্ল্যাপ মানে হচ্ছে তালি, দুটো হাত মিলে তালি দেওয়া হয়। টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এরপরে বলছে টু ফিট গো, মানে দুটো পায়ের পাতা আমাদের মাটিতে যদি আমরা আস্তে করে রাখি তাহলে কিন্তু একটা মৃদু আঘাত হবে মাটিতে, বা মৃদু একটা মোটামুটি শব্দ হবে, সেটাকে আমরা বলি ট্যাপ করা বা ট্যাপ। তাহলে টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ। তাহলে আমরা একটু দেখি তো যে ছেলেটা এখন মাটিতে ট্যাপ করে কি না। এই যে এইটাকে আমরা বলছি ট্যাপ। টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ। টু আইজ আর ওপেন ওয়াইড, এটার অর্থ হচ্ছে দুই চোখ খোলা, অর্থাৎ সে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছে। টু আইজ আর ওপেন ওয়াইড। ওয়ান হেড গোজ সাইড টু সাইড, মানে মাথা, একটা মাথা, আমাদের তো শরীরে একটা মাথাই থাকে, তো সেই একটা মাথা এক সাইড থেকে আরেক সাইডে বা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, এই যে এভাবে। তাহলে চলো বন্ধুরা এবার আমরা এই ছড়াটি আরেকবার বলি। টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু আইজ আর ওপেন ওয়াইড, ওয়ান হেড গোজ সাইড টু সাইড। এখানে কিন্তু তাহলে তোমরা এখন পুরো ছড়াটা দেখতে পাচ্ছ, এবং ক্ল্যাপ কিভাবে করে, ফিট দিয়ে আমরা মাটিতে ট্যাপ কিভাবে করতে পারি, দু চোখ খোলা অর্থ কি, এবং ওয়ান হেড গো সাইড টু সাইড, মাথা আমরা কিভাবে এক পাশ থেকে আরেক পাশে ফিরাই, সেটাকে কিভাবে ইংরেজিতে ছড়ার মাধ্যমে বলবো, সেটা শিখে ফেললাম। আমরা আজকের ভিডিওতে কিন্তু খুব সুন্দর একটা ছড়া শিখেছি। তোমরা কিন্তু তোমাদের কপিতে এই ছড়াটা লিখে ফেলবে এবং খুব সুন্দর করে শিখেও ফেলবে। তোমাদের আব্বু আম্মুকে ছড়াটা আবৃত্তি করেও শোনাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আরও কিছু মজার মজার ছড়া শিখব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে বিদায়।